नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत आमार चैनल अनुस कुकिंग एंड ब्लॉग चैनेले। आज आमी आपनादेर जोन्नो पांगाश माछेर कालिया रेसिपी निये चले एसेछि। आमी सब समय आपनादेर जोन्नो नतून किछु रेसिपी आनार चेष्टा करी, सेई जोन्नो सब समय आमार पाशे थाकबेन एबं आमार चैनलटा जोदि एखोनो सबस्क्राइब करे ना थाकेन प्लिज सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी बाजिये दिन। चलुन रान्नाटा आमी देखाई। एखाने आमी चार पिस पांगाश माछ निये निएछि। ऊपर थेके परिमाण मतो लवण, हलुद गुड़ो, लंकार गुड़ो और सर्षेर तेल दिए किछुक्षण माखिए रेखे देव। एई रेसिपिटा आमी एकटु अन्य रकम स्टाइले करते चलेछि, सेई जन्य मशलाटाओ आपनादेर प्रथमेई देखिए दिई। मशलार मध्ये निये निएछि पेंयाज कुचि, एकटा बड़ो टमेटा, आदा दु टुकरो, एकटा काँचा लंका और कयेकटा रसुन। বেশি মাছের পরিমাণটাও নেই, সেই জন্য আমি মশলাটাও বেশি ব্যবহার করছি না। খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর রান্নার জন্য আলাদা পেঁয়াজও আমি আলাদা কেটে রেখেছি। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ সরষের তেল দিয়ে মাখিয়ে রাখা পাঙাশ মাছগুলো আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। সরষের তেল দেওয়ার কারণ হচ্ছে পাঙাশ মাছ বড্ড ছিটকে আসে গায়ে, সেই জন্য তেল ব্যবহার করলে তেল ছিটকে আসার ভয় থাকে না। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখব। ওই তেলের মধ্যে অল্প একটু জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলেই উপর থেকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, এবার উপর থেকে একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালোভাবে মশলা সব কিছু মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে কাঁচা লঙ্কা একটা ব্যবহার করেছি, সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধু কালারের জন্য দিলাম। অল্প একটু জল অ্যাড করছি যাতে মশলাটা লেগে না যায়। খুব ভালোভাবেই কষাতে থাকব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে বোঝাই যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। উপর থেকে অল্প একটু জল দিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটে এলে উপর থেকে ভাজা মাছগুলোও আমি এবার দিয়ে দেব। আলু দিয়ে রান্না করা হচ্ছে না, সেই জন্য জলের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। মাছগুলোও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সাবধানে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। গ্রেভিটা একটু গাঢ় হয়ে এলেই উপর থেকে হোমমেড গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের পাঙাশ মাছের কালিয়া। হোমমেড গরম মশলা রেসিপি আপনারা সবাই জানেন, আমার ডেসক্রিপশান বক্সে, প্রত্যেকটা রেসিপির ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে থাকি। আপনারা প্লিজ সেখান থেকে চেক আউট করে নেবেন এবং পাঙাশ মাছের বিভিন্ন রেসিপিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এইটুকুনি ভিডিওটা। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।